সবার প্রথমে শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ তাআলা যিনি এই বিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন। তারপরে শুকরিয়া জানাই সেই সম্মানিত পিতামাতা যাদের কারণে আজ আমরা দুনিয়াতে জন্মেছি এবং আল্লাহ আমাদের যেভাবেই রাখুন না কেন আমরা সকলেই তার প্রতি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা, সেই মহান আল্লাহ তাআলা যেমন সমস্ত পৃথিবীর জীব এবং জগৎ সব কিছু সৃষ্টি করেছেন, আবার সমস্ত জীবের মৃত্যু ঘটাবেন, সমস্ত জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সেই কারণেই সম্মানিত শ্রোতা আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার মৃত্যুর পরে অনন্তকাল জীবনের পথেই আমরা যেন সকল সৎকর্ম ভালোভাবে আমরা পালন করতে পারি, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে পারি, সে কামনায় সকলকে ভালো থাকবেন এমন আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।